আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের অনলাইন ক্লাস ধারাবাহিকতায় আজ আবারও তোমাদের সামনে হাজির হয়েছি ম্যাট্রিক্স নিয়ে, এবং ম্যাট্রিক্সের আজকে আমরা একটি অঙ্কের সমস্যা সমাধান করব। ভোরে লক্ষ্য করো, একটি প্রশ্ন লিখেছি যে সেখানে হলো এ 13-26 ম্যাট্রিক্স, বি 3271, সি 0218 হলে এ বি প্লাস বি টু দি পাওয়ার টি মাইনাস টু সি নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপকের মধ্যে দেখো প্রশ্নে দেওয়া আছে তিনটা ম্যাট্রিক্স। এই তিনটা ম্যাট্রিক্স দেওয়ার পর সেখানে বলা হলো এ বি প্লাস বি টু দি পাওয়ার টি মাইনাস টু সি নির্ণয় করো। তাহলে এই জায়গায় আমাদের সম্পর্ক আছে এ বি বিটি, এগুলো আমাদের আগে নির্ণয় করে নিতে হবে। তাহলে আগে নির্ণয় করতে হলে এ বি এখানে গুণফল হিসাবে আসে। তা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে দুটা ম্যাট্রিক্সের গুণ কখন সম্ভব। আবার একটু বলে নিচ্ছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে দুটি ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব। তাহলে আমাদের দেখো কি দেওয়া আছে, আমি লিখলাম দেওয়া আছে এ ইকুয়াল 13-26, বি ইকুয়াল 3271, সি ইকুয়াল 0218 আমাদের দেওয়া আছে এটা। তাহলে আমাদের যার মান নির্ণয় করতে হবে, এর মধ্যে তিনটি অংশ আছে, তিনটি পদ আছে, এ বি প্লাস বিটি মাইনাস টু সি নির্ণয় করো। তাহলে এখন আমরা এ বি নির্ণয় করব। তাহলে এ দেখো 13-26, বি 3721। তাহলে আমাদের এ ম্যাট্রিক্সের দুটো সারি আছে, দুটি কলাম আছে, বি ম্যাট্রিক্সেরও দুটি সারি আছে, দুটি কলাম আছে। তাহলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। তাহলে আমরা এখন ম্যাট্রিক্সের গুণ করব। তো ম্যাট্রিক্সের গুণটা আমরা বলেছিলাম কিভাবে, যে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ কলাম সংখ্যার অনুরূপ ভুক্তিগুলো গুণ করে গুণফলের সমষ্টি নিয়ে আমাদের উৎপন্ন ম্যাট্রিক্সের ভুক্তি নির্ণয় করব। তাহলে লক্ষ্য করো এই যে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ কলাম সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 1×3 যে ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি, প্রথম সারি, এখানে প্রথম কলামের প্রথম ভুক্তি প্লাস দ্বিতীয় প্রথম সারির দ্বিতীয় ভুক্তি, তাহলে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি। তাহলে আমাদের এ বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি নির্ণয় করা হলো। তাহলে প্রথম সারির দ্বিতীয় ভুক্তি যখন আসবে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম ভুক্তি দ্বিতীয় কলামের, দ্বিতীয় কলামের -2×1, তাহলে এখানে কি দাঁড়ালো লক্ষ্য করো, যে প্রথম সারির দ্বিতীয় ভুক্তিটা হবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের অনুরূপ ভুক্তিগুলোর গুণফলের সমষ্টি। আবার উৎপন্ন ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম উপাদান হবে এই ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, আর পরের ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ ভুক্তিগুলোর গুণফল সমষ্টি। তাহলে প্রথম সারির দ্বিতীয় সারির প্রথম উপাদান হলো, আর দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান হবে একইভাবে এখানে দ্বিতীয় সারির অনুরূপ ভুক্তিগুলোকে পরের ম্যাট্রিক্সের
দ্বিতীয় কলামের অনুরূপ বক্তিগুলোর গুণফলের সমষ্টি। তাহলে এখন আমরা এই গুণফলগুলো লিখব, থ্রি মাইনাস ফোর নাইন প্লাস বারো, তাহলে এখানে হলো সেভেন মাইনাস টু একুশ প্লাস হলো সিক্স। তাহলে দেখো কি আসলো, মাইনাস ওয়ান টোয়েন্টি ওয়ান ফাইভ আর হলো সাতাশ। তাহলে আমরা অ্যাবি ম্যাট্রিক্সটা নির্ণয় করলাম। তাহলে অ্যাবি ম্যাট্রিক্সে এই দেখো আমাদের যোগফল আসলো মাইনাস ওয়ান টু ওয়ান ফাইভ সাতাশ। তাহলে আমাদের অ্যাবি, এখন আমাদের এখানে আছে বিটি, তাহলে বিটি দ্বারা আমরা কী বুঝি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কী আমার এটা জানতে হবে। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হলো কোনো ম্যাট্রিক্সের সারিকে যদি কলাম আর কলামকে যদি সারিতে রূপান্তরিত করা হয়, হয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। আর আমরা কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি, যেমন এখানে আছে বি, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা বিটি ক্যাপিটাল বিটি দিয়ে লিখতে পারি, বি ড্যাশ দ্বারা প্রকাশ করতে পারি, বি স্মল টি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এই বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা এই তিনটি প্রতীক দ্বারা প্রকাশ করতে পারি, বি টু দি পাওয়ার ক্যাপিটাল দিয়ে করতে পারি, বি ড্যাশ দিয়ে করতে পারি, বি টু দি পাওয়ার স্মল টি দিয়ে করতে পারি। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার সংজ্ঞাটা হলো যে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে যদি সারিতে রূপান্তরিত করি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এখন লক্ষ্য করো, এখানে আমাদের বিটি এর ট্রান্সপোজ বের করতে হবে। তাহলে বিটি, তাহলে এখানে দেখো বি কি আছে, থ্রি সেভেন টু ওয়ান, তাহলে সারি থ্রি টু এই প্রথম কলাম হয়ে যাবে প্রথম সারি, দ্বিতীয় কলাম হয়ে যাবে দ্বিতীয় সারি, তাহলে থ্রি টু সেভেন ওয়ান। দেখো আমাদের হয়ে গেল বিটি নির্ণয় করা হয়ে গেল। যে বিটিটা আসলো কি, যে কোনো ম্যাট্রিক্সে সারিকে যদি কলাম এবং কলামকে যদি সারিতে রূপান্তরিত করা হয়, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা হয়ে যাবে কি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমাদের এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করে পেলাম বিটি। এরপর এখানে আসলো যে টু মাইনাস টু সি, তাহলে এটাও আমরা করে নিয়ে নিতে পারি, টু সি টু ইন্টু জিরো টু ওয়ান এইট। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সে কোনো সংখ্যা দ্বারা যদি গুণ করা হয়, তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে এই সংখ্যা দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে শূন্য দু দুগুণে চার টু আর দুগুণে ষোলো। তাহলে দেখো আমরা যে আমাদের এই যে তিনটি পদ আছে, এই তিনটি পদ আমরা নির্ণয় করে নিলাম। এখন এই তিনটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। সুতরাং এবি প্লাস বিটি মাইনাস টু সি সমান এবি আমরা কি পেয়েছি, মাইনাস ওয়ান টোয়েন্টি ওয়ান ফাইভ সাতাইশ, প্লাস বিটি আমরা পেয়েছি থ্রি সেভেন টু ওয়ান, আর টু সি পেয়েছি জিরো ফোর টু ষোলো। এই দেখো আমরা এটি পেয়েছি। আমাদের প্রত্যেকটি নির্ণয় করা হলো যে আমাদের যার মান বের করতে হবে, এই প্রতিটি পদের মান আমরা বের করে ফেললাম। তাহলে ম্যাট্রিক্সের যোগ, তে ম্যাট্রিক্সের যোগ কি ছিল, অনুরূপ ভক্তিগুলির সাথে অনুরূপ ভক্তিগুলোর যোগ, এবং ম্যাট্রিক্সটা সম আকারে হতে হবে। তাহলে এই জায়গায় লক্ষ্য করো, মাইনাস ওয়ান প্লাস থ্রি তাহলে মাইনাস জিরো। তাহলে এই দেখো প্রথম ভক্তি, এইটার প্রথম ভক্তি, এটার প্রথম ভক্তি,
যে অনুরূপ ম্যাট্রিক্স সমান হতে হবে, দুটি ম্যাট্রিক্সের আকার একই হতে হবে। এবং এখানে যে আমাদের তিনটা ম্যাট্রিক্স হলো, এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, প্রত্যেকটি ম্যাট্রিক্সের আকার সমান, তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি যোগ করা যাবে এবং বিয়োগ করা যাবে, তাহলে মাইনাস ওয়ান সাথে প্লাস থ্রি আর এ মাইনাস জিরো। তাহলে দ্বিতীয়টার সাথে যাও, ফাইভ প্লাস টু মাইনাস টু। এখন সারিতে আসো, একুশ প্লাস সেভেন মাইনাস ফোর, সাতাইশ প্লাস ওয়ান মাইনাস ষোলো। তাহলে এখন লক্ষ্য করো কি আসলো, মাইনাস ওয়ান প্লাস থ্রি, তাহলে টু, যে মাইনাস ওয়ান প্লাস থ্রি, তাহলে আসলো কি মাইনাস ওয়ান থ্রি, মাইনাস ওয়ান প্লাস থ্রি টু, তাহলে এটা আসলো ফাইভ প্লাস সেভেন মাইনাস টু, তাহলে ফাইভ। তারপর একুশ থেকে সাত আঠাইশ, চব্বিশ, তারপর সাতাইশ এক আঠাশ, আঠাশ থেকে ষোলো বাদ দিলে হবে, আঠাশ থেকে ষোলো বাদ টু আর বাদ, তাহলে দেখো আমাদের ম্যাট্রিক্সটা নির্ণয় করা হয়ে গেল। যে আমাদের যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে তা হলো এটা, যে এখানে আমাদের যোগফল আছে এবং বিয়োগফল আছে, আমরা তিনটা কাজে দুটো কাজে একসাথে করতে পারি যোগ বিয়োগ। তাহলে আমাদের এই যোগফল আকারে আমরা লিখলাম মাইনাস থ্রি প্লাস থ্রি, তাহলে টু, একুশ প্লাস সেভেন মাইনাস ফোর, আঠাশ, আঠাশ থেকে চব্বিশ, আর এখানে ফাইভ, টু টু কাটা গেল, তাহলে ফাইভ, আর সাতাইশ এক্স আঠাশ, আঠাশ থেকে ষোলো বাদ দিলে হয় বারো। তাহলে এই দেখো আমাদের উত্তরটা হয়ে গেল। তাহলে আমাদের যে তোমাদের একটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগের মধ্যে নির্ণয় করার জন্য যে পার্টগুলো আসবে, যদি একাধিক পার্ট থাকে আমরা এই প্রত্যেকটি পার্ট আগে নির্ণয় করে নিব, নেওয়ার পর আমাদের এই আকৃতি প্রকাশ হবে। তাহলে আবার দেখো আরেকটি ম্যাট্রিক্স নিয়ে আমরা কথা বলি, আমাদের যোগ বিয়োগের যে কাজগুলো আজকে আমরা সেইগুলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা শেষ করে দিচ্ছি। দেখো পাশে আমাদের এখানে আরেকটি আমি ম্যাট্রিক্স সম্পর্ক লিখে রাখলাম, যে এম ওয়ান সিক্স থ্রি ফোর, এন টু ফোর ওয়ান থ্রি, এবং সিকেল টু এম মাইনাস এন হলে সি স্কোয়ার প্লাস ফাইভ বি প্লাস থ্রি আই এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা কী লিখলাম, এম ওয়ান সিক্স থ্রি ফোর। আরেকটা জিনিসে তাহলে এক্ষেত্রে আমাদের কী দেওয়া আছে, এম ওয়ান সিক্স থ্রি ফোর, এন টু ফোর ওয়ান থ্রি, এবং সি এম মাইনাস হলো এন। তাহলে এখন আমরা সি এম মাইনাস এন আগে নির্ণয় করব। এখন সি তাহলে এম মাইনাস এন, তাহলে এম মাইনাস যদি এন হয় ওয়ান সিক্স থ্রি ফোর মাইনাস টু ফোর ওয়ান থ্রি, তাহলে দুটি ম্যাট্রিক্সের অর্ডার সমান, তাহলে ম্যাট্রিক্সে বিয়োগ করা সম্ভব। তাহলে যদি বিয়োগ করি তাহলে দেখো ওয়ান মাইনাস টু থ্রি মাইনাস ফোর, অনুরূপ ব্যক্তির সাথে অনুরূপ ব্যক্তির বিয়োগ, ফোর ফোর মাইনাস থ্রি, তাহলে কী আসলো মাইনাস ওয়ান টু টু ওয়ান। তাহলে আমাদের সি নির্ণয় করা হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে কি সি স্কোয়ার, তাহলে আমাদের উৎপন্ন করতে হবে সি স্কোয়ার। এখানে আমরা এম দিয়ে দিই, যা আমাদের উৎপন্ন করতে হবে সি স্কোয়ার।
তাহলে দেখো আমরা সি স্কোয়ার কে কিভাবে নির্ণয় করব, এই যে সি স্কোয়ার, তাহলে সি ইনটু সি, তাহলে সি এর মধ্যে কি কি আছে, মাইনাস ওয়ান টু টু ওয়ান, তাহলে ইনটু কি হবে, মাইনাস ওয়ান টু টু ওয়ান, এই যে আমাদের গুণফল হিসাবে লিখলাম। এখন গুণ করো পূর্বের মতোই, তাহলে গুণের ক্ষেত্রে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে হবে প্লাস ওয়ান, টু আর টু গুণ করলে হবে ফোর। তাহলে আবার প্রথম সারি দ্বিতীয় কলাম দ্বারা গুণ করব, মাইনাস টু টু প্লাস টু, আবার দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে মাইনাস টু প্লাস হলো টু, ওয়ান আর টু গুণ করলে এটা হবে। আবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দুই আর দুই গুণ করলে চার, আর ওয়ান আর ওয়ান গুণ করলে হবে ওয়ান, তাহলে দেখো আমাদের কি দাঁড়ালো, ফাইভ জিরো জিরো ফাইভ, তাহলে আমরা সি স্কোয়ার পাইলাম। এখন আমাদের যে সম্পর্কগুলো আছে আমরা এই সম্পর্কগুলো নির্ণয় করব। তাহলে সুতরাং সি স্কোয়ার প্লাস ফাইভ এম প্লাস থ্রি আই, তাহলে সি স্কোয়ারের মান দেখো কি পেয়েছি, ফাইভ জিরো জিরো ফাইভ, প্লাস ফাইভ এম এর মান ওয়ান সিক্স থ্রি ফোর আর থ্রি, এই যে আই ধারা বুঝি কি আমরা, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্রমটা কী হবে, যে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আইএন দ্বারা প্রকাশ করেছি, আইএন হলো তার পর্যায় বা ক্রম, তাহলে এক্ষেত্রে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কত হবে, আমাদের দেখতে হবে যে প্রদত্ত যে ম্যাট্রিক্সগুলো আমরা পেয়েছি সেই ম্যাট্রিক্সটার অর্ডার কত আছে, ক্রম কত আছে, তাহলে টু বাই টু আকারে ম্যাট্রিক্স, তো এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হবে টু বাই টু আকারে ম্যাট্রিক্স, ওয়ান জিরো জিরো ওয়ান, এখানে টু সমান হলো ওয়ান জিরো জিরো ওয়ান। তাহলে আমরা এটা করলাম, এখন দেখো ম্যাট্রিক্সের যদি গুণ থাকে তাহলে প্রত্যেকটি বুক থেকে আমরা গুণ করে নিব, ফাইভ জিরো জিরো ফাইভ প্লাস ফাইভ পনেরো তেইশ বিশ প্লাস তিন দিয়ে যদি গুণ করে নিই থ্রি জিরো জিরো থ্রি, তাহলে আমরা গুণ করে নিলাম। এখন প্রত্যেকটি বুকটি অনুরূপ বুকটির সাথে যোগ, ফাইভ প্লাস থ্রি জিরো প্লাস ফিফটিন প্লাস জিরো জিরো প্লাস থার্টি প্লাস জিরো ফাইভ প্লাস টোয়েন্টি প্লাস হলো থ্রি, তাহলে আমাদের অনুরূপ বক্তিগুলোর সাথে অনুরূপ বক্তিগুলো যোগ করে দিলাম, তাহলে সেখানে কি আসে লক্ষ্য করো, দশ তেরো পনেরো ত্রিশ এবং পঁচিশ আঠাশ। তাহলে এখন আমাদের যে ম্যাট্রিক্সের যোগ আছে গুণ আছে বিয়োগ আছে, আমরা এই প্রত্যেকটি জিনিস আমাদের আলোচনা করা হয়ে গেল। এখন তোমাদের যে পাঠ্যসূচি বইগুলো আছে, জায়সু আহমেদের বই এবং আরও যে অন্যান্য রাইটারের বইগুলো আছে, এই প্রত্যেকটি বই থেকে তোমরা এই ম্যাট্রিক্সের গুণ যোগ বিয়োগ প্রত্যেকটি পারবে, এবং তোমাদের যদি কারো কোনো সমস্যা হয় তাহলে এই সমস্যাগুলো আমাকে বলবে বা আমাদেরকে জানাবে, আমরা ইনশাল্লাহ তোমাকে এই সমস্যাগুলো তোমাদেরকে সমাধান করে দিতে চেষ্টা করব। তাহলে আজ আমাদের এখান থেকে বিদায় নিতে হচ্ছে, আজ এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।